আসসালামু আলাইকুম ওয়ারহমতুল্লাহি ওয়াবারাকাতু। প্রিয় পর্দার আড়ালে মা ও বোনেরা, শ্রদ্ধেয় মুরব্বিয়ান এবং আমার প্রাণ প্রিয় যুবক ভাইয়েরা, তো আমি আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সে বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি আলোচনা, যা আপনারা সহবাস কীভাবে করবেন তার কিছু নিয়ম। তো যারা বিবাহিত আছেন তারাই শুধু আমার এই ভিডিওটি দেখবেন, আর যারা অবিবাহিত তারা আমার এই ভিডিওটি দেখবেন না। তো আপনাদের কাছে আমার একটাই অনুরোধ, আপনারা যারা আমাকে সাপোর্ট করে যাচ্ছেন প্রথম থেকে তো শেষ পর্যন্ত, আপনারা আমাকে এভাবে সাপোর্ট করে যাবেন এবং প্রতিনিয়ত ভিডিও পাওয়ার সঙ্গে সঙ্গে আমার চ্যানেলের পাশে থাকবেন, যাতে করে আপনারা সবার আগে আমার এই ভিডিওগুলো দেখতে পারেন, তো ভিডিও থেকে কিছুটা শিক্ষা নিতে পারেন। তো আমরা আমাদের ভিডিও দেওয়ার একটাই মাত্র উদ্দেশ্য, যাতে করে আপনারা আমার এই ভিডিও থেকে কিছুটা শিক্ষা বা উপকৃত হতে পারেন। যদি আপনারা উপকৃত বা উপকৃত হন তাহলে আমার এই ভিডিও দেওয়ার সার্থক। তো আমি আর কথা বাড়াবো না, কথা না বাড়িয়ে চলে যাচ্ছি মূল আলোচনায়। তো আজকের গুরুত্বপূর্ণ আলোচনাটি হচ্ছে সহবাস কীভাবে করতে হয়। আমি আবারও বলছি সহবাস কীভাবে করতে হয়। তো এই ভিডিওটি আপনারা ধৈর্য এবং মনোযোগ সহকারে দেখতে থাকুন। সহবাস অন্তে স্বামী অত্যন্ত ক্লান্ত হয়ে যায়, পরে এমনকি কথাবার্তা বলা থেকে বিরত থাকতে পারে। সহবাসের সময় স্বামীকে মিষ্টি এবং দুগ্ধ জাতীয় কোনো খাদ্য দিলে স্ত্রীর প্রতি তার মহব্বত অত্যন্ত বৃদ্ধি পায়। তো সহবাস করার পূর্বে এই খাবার ব্যবস্থা রাখবে। তো স্বামীর গায়ে হাত বুলিয়ে দিবে, স্বামীর শরীরের বিভিন্ন স্থানে চুম্বন কীভাবে নারীর স্তনে বা চুম্বন করবেন জেনে নিন। তো প্রথমবার কয়েকদিনেই জেনে নেবে কোন স্থলে চুম্বন এবং স্পর্শ করা স্বামীর পছন্দনীয়, ওই সমস্ত স্থানে অধিক মনোযোগ দিতে হবে ও বিশিষ্ট শরীরে সোহাগ করবে। তবে নারী স্বরূপ কোমলতায় স্বামী উগ্রভাবে আদর করলে স্ত্রীর উচিত হবে স্পর্শের কোমলতা বজায় রাখা। তবে চুম্বনে স্বামীর সাথে সমানভাবে অংশগ্রহণ করবে, এমনকি চুম্বনের প্রতিযোগিতা করবে। সহবাস করার সময় স্বামীকে আদরের সময় মৃদুভাবে অনুপলিত স্পর্শ করে রাখবেন, তো স্বামী স্ত্রীর ভক্ত হয়ে যাবে। তবে সাবধান থাকবেন, কোনো স্পর্শ কাতর বা অতি মৃদু আঘাতে মারাত্মক যন্ত্রণাও হতে পারে। তো স্বামীর আনন্দে স্ত্রীর যোনি প্রবেশের মাধ্যমে কিছু, কিন্তু স্বামী অনেক সময় জানেন না যে স্ত্রীর আনন্দের সহবাসের পূর্বে আদর সোহাগে। তাই এই বিষয়ে অসন্তুষ্টি থাকলে স্বামীকে খুলে বলতে হবে এবং নিজের চাহিদা স্বামীর গোচরে আনতে হবে। তাই 25 বছরের কম বয়সী পুরুষ সাধারণত বেশি সময় নিয়ে মিলন ও সহবাস করতে পারে না, তবে তারা খুব অল্প সময়ের ব্যবধানে পুনরায় সহবাস করার জন্য উত্তেজিত এবং উত্তপ্ত হতে পারে। 25-এর পর বয়স যত বাড়বে মিলনে সহবাসী পুরুষ তত বেশি সময় নেবে, কিন্তু বয়স বৃদ্ধির সাথে সাথে পুনরায় জাগ্রত বা এরিকশন হওয়ার ব্যবধান বাড়তে থাকে। তো এক নারী কিংবা এক পুরুষের সাথে বারবার মিলন করলে যৌন মিলনের বেশি সময় দেওয়া যায় এবং মিলনের সহবাসীর বেশি তৃপ্তি পাওয়া যায়। তো কারণ স্বরূপ নিয়মিত সহবাস এবং মিলনে একে অপরের শরীরের এবং ভালো লাগা মন্দ লাগা পছন্দ সহ আসনভঙ্গি সুখ দেওয়া নেওয়ার পদ্ধতি ইত্যাদি সম্পর্কে ভালোভাবে অবহিত থাকে। যারা বলেন এই তরকা এক তরকারি দিয়ে প্রতিদিন খেতে ভালো লাগে না, তাই পর নারী মুখের লালসা তাদেরকে অনুরোধ করে বলছে দয়া করে মিথ্যাচার করবেন না, এমন যুক্তি কি ব্যক্তিহীন। তো পরকে আমাদের সমাজ ব্যবস্থাকে ধ্বংস করেছেন মাত্র কয়েক মিনিটের গ্রামযাতনা এবং নিবারণের জন্য আজীবনের সম্পর্ক ও বিশ্বাসের কালো দাগ দাগ লাগবে কেন। তো আজকালকার দিনে এমনকি আমাদের দেশে 10 থেকে 12 বছরের ছেলে মেয়েরা পর্যন্ত জেনে যাচ্ছে কিভাবে সহবাস করতে হয়। তাই বলা যায় যে বিয়ে তো বহু দূরের কথা, এখানকার ছেলে মেয়েদের গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড হওয়ার আগে তারা এ বিষয়ে বহু কিছু জানে। ছোট নারীদের দেহে সবচাইতে যৌন উত্তেজনার অংশগুলোর মধ্যে একটি
ঠোঁটের মাধ্যমে সমগ্র নারীদের উত্তেজনার সূচনার সবচেয়ে জোরালো এবং সাংকেতিক গ্রহণ করা হয়ে থাকে। তো সহবাস করার সময় মেয়েটি তার সঙ্গীর গালে, গলায়, বুকে, কান এদের স্পর্শ করলে ছেলেটি যেমন আনন্দ পায়, মেয়েটিও তেমন অন্যরকম এক আনন্দ লাভ করতে। অনেক পর্ন মুভিতে দেখা যায় যে সেগুলো মেয়েগুলো ছেলেদের লিঙ্গ খুব পছন্দ করে। বিদেশে বাস্তবে অনেক মেয়ে ছেলেদের লিঙ্গ শুধু অনেক আনন্দ দেওয়ার জন্য করে না, সে নিজেও এতে আনন্দ পায়। তো এর মূল কারণে হলো তার ঠোঁট ও জিহ্বার স্পর্শকাতরতা। তো ছেলেটির দেহের অন্যান্য অংশে এই দুটি দিয়ে স্পর্শ করলে সে আনন্দ লাভ করে। তো একই কারণে নিজের ছেলেটির লিঙ্গের স্পর্শে তার আনন্দ হয়। মেয়েদের যৌন চাহিদা ছেলেদের 4/1। তো আমি আবারও বলছি, মেয়েদের যৌন চাহিদা ছেলেদের 4/1। কিশোরী এবং টিনেজার মেয়েরা যৌন ইচ্ছা এবং সবচেয়ে বেশি। ইসলামের নারীদের যৌন চাহিদার কোনো মূল্য নেই। ইসলামের পুরুষের স্ত্রীর উপর যথেষ্ট যৌনচরের ফ্রি লাইসেন্স দেওয়া হয়েছে। তো ইসলামের যৌন অধিকার একতরফভাবে পুরো পুরুষকে দেওয়া হয়েছে। এই জাতীয় অভিযোগ ও সুস্থ বুদ্ধিসম্পন্ন কেউ আশা করি করবেন না। তো প্রিয় পর্দার আড়ালের মা ও বোনেরা এবং প্রাণপ্রিয় যুবক ভাইয়েরা, এ ছিল আজকের মূল আলোচনা। তো যদি আমার এই আলোচনাটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর যারা অলরেডি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো আপনারা কেমন ধরনের ভিডিও চান তা অবশ্যই আমাকে ভিডিওর নিচে কমেন্ট করে জানাবেন। আপনাদের মতামতের ভিত্তিতে আমি ভিডিও দেওয়ার চেষ্টা করব। আর আপনারা যদি আমার প্রতিনিয়ত ভিডিওগুলো দেখেন আশা করি আপনাদের উপকারে আসবে। তো আজকের মতো আলোচনা এখানেই শেষ করলাম। আসসালামু আলাইকুম।